হাই এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট কেমিস্ট্রি। তো আগের দিন কিন্তু আমরা ফেনল প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছিলাম। হ্যাঁ, তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখেই আজকের ভিডিওতে চলে আসো তাহলে কিন্তু সেটা ঠিক করছো না। তো আগের ভিডিওটি আগে দেখে তারপরে যখন আজকে যেটা আপলোড হচ্ছে সেটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে যেটা শুরু করব, অ্যালকোহল ফেনলের ভৌত ধর্ম তো একটু দেখবো, এখানে বেশি কিছু পড়ার দরকার নেই ডিটেলসে। তো দ্রাব্যতা এবং স্ফুটনাঙ্ক, এখান থেকে কিছু মেন মেন পয়েন্ট আমি আজকের ক্লাসের শেষের দিকে লিখে দেব। এই পয়েন্টগুলো মনে রাখলেই এখান থেকে মোটামুটি হয়ে যাবে রেডি। আর আজকে যেটা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াসমূহ। অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু বিক্রিয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। তারপর আমাদের ফেনলের রাসায়নিক বিক্রিয়া শুরু হবে। ফেনলের রাসায়নিক বিক্রিয়া আগামীকাল করাবো, সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট রিয়াকশন আছে। তাহলে চলো শুরু করি অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াসমূহ। অ্যালকোহল কি? অ্যালকোহল হলো CH3CH2OH। তো এটা হলো আমাদের ইথাইল অ্যালকোহল। এবারে ইথাইল অ্যালকোহল, এই অ্যালকোহল ব্রেক হতে পারে কি কিভাবে? দুটো ভাবে ব্রেক হতে পারে, যেমন CH3CH2। আচ্ছা, CH2OH মানে কি? এই কার্বনের সাথে আমাদের অক্সিজেন যুক্ত আছে, তাই তো? এই হলো COH। এবারে এই গ্রুপটা ব্রেক হতে পারে হচ্ছে এভাবে, একবার OH এর এখানে ব্রেক হতে পারে বন্ড, আরেকবার কি হতে পারে, কার্বন আর অক্সিজেনের বন্ড ব্রেক হতে পারে। তো এবারে যখন অ্যালকোহলের OH বন্ড ব্রেক হবে, এখানে কার্বন ছিল, OH বন্ড যখন ব্রেক হবে তখন কি হবে, অ্যালকোহল নিউক্লিওফাইল রূপে কাজ করবে। তখন অ্যালকোহল নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল নিউক্লিওফাইল রূপে কাজ করবে। আর যখন কার্বন আর অক্সিজেনের বন্ড ব্রেক হবে তখন অ্যালকোহল ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। এটা এক্সাম্পলের মাধ্যমে এখনই দেখবো। তার আগে তোমরা নিশ্চয়ই নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল সম্পর্কে আগে ক্লাস 11-এ পড়ে এসছো। তো নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হলো নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং। আর ইলেকট্রোফাইল হলো ইলেকট্রন লাভিং। এবার কেন ইলেকট্রন লাভিং বলা হচ্ছে? ইলেকট্রন কি? ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ অলওয়েজ, তাই তো? তার মানে ইলেকট্রোফাইলগুলো এরকম হবে যারা সবসময় পজিটিভ চার্জড থাকবে, কারণ পজিটিভ চার্জই তো নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, তাই তো? সেই জন্য ইলেকট্রোফাইল ইলেকট্রন লাভিং। আর নিউক্লিওফাইল তাহলে কি হবে? নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন, তাই তো? নিউট্রন তো নিস্তড়িত, আর প্রোটন হলো পজিটিভ চার্জ। তাহলে নিউক্লিয়াস লাভিং তার মানে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। কে? নিউক্লিওফাইল, তার মানে নিউক্লিওফাইলের ফাইলগুলোর চার্জ থাকবে নেগেটিভ চার্জ, বা সেখানে লোন পেয়ার অফ ইলেকট্রনসও থাকতে পারে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রেই। এখানে তো আর নেগেটিভ চার্জ থাকছে না, থাকছে কি? অক্সিজেনের ওপর দুটো লোন পেয়ার, তো এই লোন পেয়ার দিয়ে তারা অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে এবারে একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তো এই হলো ফার্স্ট এক্সাম্পল, এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ড ব্রেক হবে। এরকম একটি উদাহরণ হলো, আমি এখানে একটি অ্যালকোহল নিয়ে নিলাম, আর হলো যে কোনো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? তো এমনি জেনারেল একটি অ্যালকোহল এটা নিয়ে নিলাম, আর ওএইচ প্লাস, এটা হলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কার্বনের ওপর ক্যাটায়ন থাকবে, তাই তো? কার্বোক্যাটায়ন, এটাকে আমরা এখানে কি বলতে পারি? যেহেতু কার্বোক্যাটায়ন, তার মানে এটা অ্যাট্রাক্ট করবে কাকে? নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ চার্জ মানে হলো
ইলেকট্রন, তার মানে এটা ইলেকট্রোফাইলও বলতে পারি আমরা, ঠিক আছে, বা এখানে তো কার্বোকাটায়নই বলা হবে। এবারে কি হবে, এই যে অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ রিয়াকশন কি করে করে, অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার থাকে, লোন পেয়ার অফ ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবার এই লোন পেয়ার দিয়ে কার্বন কার্বোক্যাটায়নের ওপর অ্যাটাক করবে, ঠিক আছে। এরপরে কি হবে, পরের স্টেপে কার্বন আছে সাথে, এদিকে দুটো বন্ড, এদিকে আরেকটি বন্ড, সাথে যুক্ত হবে কে, অক্সিজেন, সাথে যুক্ত হলো অক্সিজেন, কারণ অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক হলো। এবার অক্সিজেনের সাথে কে কে আছে, একটি আর আরেকটি এইচ। কিন্তু এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেল কার্বনে, তার মানে কি এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা গেল, একটি লোন পেয়ার থাকবে আর আরেকটি তো চলে গেল, ইলেকট্রনের ঘাটতি, তার মানে এখানে পজিটিভ চার্জ চলে আসবে। এবারে কোনো স্পিসিস কিন্তু চায় না যে সে চার্জড অবস্থায় থাকুক, তো এখানেও এ চাবে না যে ও চার্জ হিসেবে থাকুক। তো চার্জকে নিউট্রালাইজ করার জন্য কি করবে, এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ড, এখানে যে বন্ডের ইলেকট্রন দুটো, এই দুটো ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাবে গিয়ে। দুটো ইলেকট্রন মানে কি, দুটো ইলেকট্রন মানে তো একটি নেগেটিভ চার্জ, তাহলে একটি নেগেটিভ চার্জ গিয়ে এই পজিটিভ চার্জকে নিউট্রাল করে দেবে। তার মানে কি হলো, এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝের বন্ড কিন্তু ব্রেক হলো, যেটা এখানে বলা ছিল, অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝের বন্ড ব্রেক হবে। এরপর কি পাওয়া যাবে, পাওয়া যাবে যেটা, সেটা হলো কার্বন, সাথে তো বন্ড ছিলই, আর এখানে ও সাথে আর, তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল ইথার, কারণ সি ও আর তো যে কোনো অ্যালকাইল গ্রুপই হবে, মানে এখানে কার্বনই থাকবে, তো সি ও আর হলো ইথার গ্রুপ পাওয়া গেল অ্যালকোহল থেকে, এই অক্সিজেন আর হাইড্রোজেন এভাবে ব্রেক করে। এরপরে কার্বন আর অক্সিজেনের বন্ড কি করে ব্রেক হয়, এই এক্সাম্পল একটা দেখে নিই। এই হলো সেকেন্ড এক্সাম্পল যেখানে কার্বন আর অক্সিজেনের মাঝের বন্ড ব্রেক করব। তো এখানে দেখো, ফার্স্টে কি নেওয়া হয়েছে, একটি অ্যালকোহল নেওয়া হয়েছে, আর সিএইচ টু ওইচ, আর সাথে এখানে আছে এইচ প্লাস, প্রোটন আছে এখানে। এবারে কি হবে, আগে কি ছিল, আগে ছিল কার্বোক্যাটায়ন, এবার আছে প্রোটন, এবারে আছে প্রোটন, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আগে যেমন কার্বোক্যাটায়ন ছিল, মানে আর সিএইচ টু ও এইচ, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করেছিল কার্বনের পজিটিভ চার্জে, তাই তো, মানে কার্বোক্যাটায়নে। কিন্তু এবারে কি হবে, আর সিএইচ টু ও এইচ কোথায় অ্যাটাক করবে, এইচ প্লাসে, মানে প্রোটনকে অ্যাটাক করবে। তাহলে এটা কি নিউক্লিওফাইল, দুটোই কি নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে, কারণ নিউক্লিওফাইল কি জানি আমরা, নিউক্লিয়াস লাভিং, তাই না। নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন আর নিউট্রন, নিউট্রন হলো নিস্তড়িত, তাহলে থাকলো বাকি প্রোটন, প্রোটন হলো পজিটিভ চার্জ, তাহলে এটাই তো, এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে এই দুটো এখানে কি দু ক্ষেত্রেই কি অ্যালকোহল নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা একটা কোশ্চেন থাকতে পারে, তাই না। কিন্তু না, এখানে দু ক্ষেত্রেই কিন্তু এখানে যে অ্যালকোহল সেটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না, যখন অ্যালকোহলের এই যে অক্সিজেন, যে অক্সিজেনের লোন পেয়ার কোনো কার্বন মানে কার্বোক্যাটায়নকে যখন অ্যাটাক করবে তখন সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, তখন আমরা বলবো যে এই অ্যালকোহল নিউক্লিওফাইল এখানে। কিন্তু যখন এই অক্সিজেনের ওপর লোন পেয়ার একটি প্রোটনকে মানে এইচ প্লাস আয়নকে অ্যাটাক করবে, তখন আমরা কিন্তু বলবো এই অ্যালকোহল এখানে কি হিসেবে কাজ করছে, বেস হিসেবে কাজ করছে, বেস মানে ক্ষার হিসেবে কাজ করবে, যেমন NaOH ক্ষার, এটা আমরা সকলেই জানি। তো সেরকম ক্ষার হিসেবে কিন্তু এখানে এই অ্যালকোহল কাজ করবে যখন এই অ্যালকোহল কোনো প্রোটনকে অ্যাটাক করবে, আর যখন কোনো কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে তখন সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তো এখানে ডিফারেন্সটা বোঝা গেল। এবারে চলে আসি ওপরে বিক্রিয়াতে কি হচ্ছে, ওপরের বিক্রিয়াতে এবার অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে এইচ প্লাস প্রোটনকে, তারপর তৈরি কি হবে, আর সিএইচ টু যেমন ছিল তেমনই থাকবে,
এখানে অক্সিজেন, অক্সিজেনের সাথে আগেই একটি এইচ ছিল, আরও একটি এইচ এসে অ্যাড হলো। আর যেহেতু এখান থেকে লোন পেয়ার চলে যাচ্ছে, তার মানে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। তো আগে বলেছিলাম না, ইলেকট্রোফাইল হয়ে যাবে, ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। তো ইলেকট্রোফাইল রূপে কিন্তু এই প্রোটনযুক্ত অ্যালকোহল কাজ করবে, ঠিক আছে? এখন এই প্রোটনযুক্ত অ্যালকোহল ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, কারণ এবার যদি এখানে কোনো সাপোজ ব্রোমিন বি আর মাইনাস দিয়ে যদি অ্যাটাক করানো হয়, তাহলে কি হবে, নেগেটিভ চার্জ গিয়ে অলওয়েজ পজিটিভ চার্জে অ্যাটাক করবে, তাহলে অক্সিজেনে অ্যাটাক করবে। এটা আমাদের মনে হতে পারে, তাই না? কিন্তু এখানে এটা হবে না, নেগেটিভ চার্জ গিয়ে কিন্তু এই এই অক্সিজেনের পজিটিভ চার্জে অ্যাটাক করবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি কি, এখানে এইচ, দুটো এইচ আর একটি অক্সিজেন, মানে H2O, এটা কিন্তু H2O। তাহলে এটা যদি রিলিজ হয়ে যায়, তাহলে তো আমাদের এই কম্পাউন্ডটা স্টেবল হচ্ছে, সেজন্য কি হবে, এখান থেকে এই ব্রোমিন গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে। এই কার্বনে যখনই অ্যাটাক করবে, তখন তার মানে কি, অ্যাটাক করছে মানে কার্বনের সাথে ব্রোমিনের একটি বন্ড তৈরি হচ্ছে। যেহেতু একটি বন্ড তৈরি হচ্ছে, তার মানে তাকে, কার্বনকে কি করতে হবে, সাথে সাথে আরেকটি বন্ড ব্রেক করতে হবে, তাই না? কিন্তু এবার বন্ড, কোন বন্ড ব্রেক করবে? এখানে আর এর সাথে বন্ড আছে, কার্বনের হাইড্রোজেনের সাথে বন্ড আছে, আবার এখানে অক্সিজেনের সাথেও একটি বন্ড আছে। এবারে যেহেতু দেখা যাচ্ছে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, তার মানে অক্সিজেন যাবে নিউট্রাল হতে, সেই জন্য কার্বন আর অক্সিজেনের যে মাঝের দুটো বন্ড, এই দুটো বন্ডের ইলেকট্রন অক্সিজেনের ওপর চলে যাবে। চলে গিয়ে অক্সিজেন মানে এই বন্ডটা ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে তৈরি হলো কি, আর CH2 আছে যেমন, আর এখানে কার্বনের সাথে অ্যাড হয়ে গেল ব্রোমিন, সাথে ওদিকে রিলিজ হলো কি, H2O, ওয়াটার। এভাবে বিক্রিয়াগুলো করা হয়। তাহলে এখানে এই রিয়াকশানে মেনলি এই প্রোটনযুক্ত অ্যালকোহল কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। আশা করব বোঝা গেল। এবার নেক্সট কিছু বিক্রিয়াতে চলে যাই। তো এই হলো চারটি ভীষণই বেসিক এবং ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেগুলো সবখানে মানে প্রায়শই অ্যাপ্লাই হয়, যে কোনো রূপান্তর করতে গেলেও অ্যাপ্লাই হবে, যে কোনো রিয়াকশানে অ্যাপ্লাই হতে পারে, মানে সবখানে লাগবে এই বিক্রিয়াগুলো, বিশেষ করে এই থার্ড, ফোর্থ আর ওয়ান, এই তিনটে তো খুবই লাগবে, খুবই ইউজ হয় এগুলো। তাহলে শুরু করি প্রথমে এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া কি? এস্টারিফিকেশন বিক্রিয়া হলো, এখানে এস্টার তৈরি হবে। এস্টার আমরা সকলেই জানি, COOR, আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ থাকবে, এটা হলো এস্টার, তাই তো? তাহলে এবার এস্টার কি করে পাওয়া যাবে? অ্যাসিড আর অ্যালকোহল যখন বিক্রিয়া করবে, তখন এস্টার উৎপন্ন হবে, কিন্তু কার উপস্থিতিতে বিক্রিয়া করবে? এখানে গাঢ় H2SO4 অনুঘটক হিসেবে কাজ করবে। তাহলে একটি এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হিসেবে আমরা CH3COOOH অ্যাসিটিক অ্যাসিড প্লাস CH3CH2OH ইথানল নিয়ে নিলাম। আচ্ছা, এটা যদি আমরা উল্টে লিখি তাহলে বুঝতে ইজি হবে, মানে এদিকে OH আর এদিকে CH2CH3, উল্টে লিখলাম জাস্ট। এটা হলো ইথাইল অ্যালকোহল আর এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিড আর অ্যালকোহল মানে এটা অ্যাসিড আর অ্যালকোহল, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল যখনই বিক্রিয়া করবে, তখন আমাদের এস্টার তৈরি হবে, কারণ এখান থেকে OH আর এখান থেকে H মিলে H2O হয়ে বেরিয়ে যাবে, সাথে বাকি সবটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর কি হবে, CH3 C ডবল ও মানে ডবল বন্ড ও,
সাথে এটা বেরিয়ে গেল, কিন্তু বন্ড তো থাকছেই। বন্ড গিয়ে কার সাথে ডাইরেক্ট অ্যাড হবে? এই অক্সিজেনের সাথে অ্যাড হবে। এই অক্সিজেন অ্যাড হয়ে গেল, আর বাকি ছিল CH2 CH3 সি। এই যে মানে এই যে একটি সি, দুটো ও ডবল ও, এই গ্রুপটাকে আর গ্রুপ বলা হচ্ছে। তার মানে কি হলো, সি ডবল ও আর এ স্টার গ্রুপ। তাহলে এটা হয়ে গেল আমাদের এ স্টার, তার মানে অ্যাসিড আর অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি হয়। কিন্তু এখানে আমাদের গাঢ় H2SO4 অনুঘটক হিসেবে কাজ করবে। এই গেল এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এরপর নেক্সটে আছে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। তাহলে অ্যাসিড ক্লোরাইড কি? অ্যাসিড ক্লোরাইড হলো এই গ্রুপটা, মানে এখানে আর থাকবে সি ডবল ও, আর এদিকে একটি হ্যালোজেন গ্রুপ থাকবে। এটাকে বলা হয়, এই যে এতটুকু পার্ট, এতটুকু পার্টকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড, মানে গ্রুপটা। ঠিক আছে, তাহলে এই অ্যাসিড ক্লোরাইডের সাথে যখন কোনো অ্যালকোহল বিক্রিয়া করবে, মানে OH এদিকে CH2 CH3 ইথাইল অ্যালকোহলই নিয়ে নিলাম, অ্যাসিড ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি হবে? এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানের ক্লোরিন আর এখানে এই হাইড্রোজেন মিলে HCl হয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে প্লাস H2O, এটাও লিখে দিই। তাহলে এখানে HCl উৎপন্ন হচ্ছে, আর কি হবে, আর বাকিটা অ্যাড হয়ে গিয়ে তৈরি হবে কি, আর সি ডবল বন্ড ও, তারপর ডাইরেক্ট এই অক্সিজেন, এদিকে CH2 CH3 তৈরি হয়ে যাচ্ছে এস্টার, এখানেও এস্টার তৈরি হবে। এরপর নেক্সটে আছে অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। তো তোমরা এটা তুলে নাও, আমি এটা মুছে অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়াটি করে ফেলি। এবারে দেখি অ্যানহাইড্রাইডের সাথে, অ্যাসিড ক্লোরাইড ফার্স্টে হয়ে গেল, এবার অ্যানহাইড্রাইডের সাথে। অ্যানহাইড্রাইড কি? অ্যানহাইড্রাইড হলো এই যে এই গ্রুপ মাস্ট, সি ডবল ও, মাঝে ও, আবার সি ডবল বন্ড ও, এটা হলো অ্যানহাইড্রাইড। মানে এরকম যখনই থাকবে তখন দেখে বুঝতে হবে এটা অ্যানহাইড্রাইড। এবার আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে নিই। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হলো এখানে যখন CH3 গ্রুপ থাকবে দুটো, CH3 সি ডবল বন্ড ও, মাঝে একটি অক্সিজেন, আবার সি ডবল বন্ড ও, আবার CH3, এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে অ্যানহাইড্রাইড পেয়ে গেলাম, সাথে লাগবে আমাদের একটি অ্যালকোহল OH CH2 CH3 ইথাইল অ্যালকোহল নিয়ে নিলাম। এখানে এই বিক্রিয়াটি হবে পিরিডিনের উপস্থিতিতে, পিরিডিন একটি ক্ষার, পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়া হবে। তৈরি কি হবে? তৈরি হবে সেম এস্টার আর অ্যাসিড, কিন্তু কি করে তৈরি হবে? এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে ব্রেক হবে, ব্রেক হয়ে সি ডবল বন্ড ও, এই দিয়ে CH3 মিলে এই এইচ, এতটুকু একটি তৈরি করবে। কি তৈরি হবে? CH3 সি ডবল ও এইচ তৈরি হচ্ছে, CH3 সি ডবল বন্ড ও, এদিকে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথেই তো এই হাইড্রোজেনটা আসবে, তাই না? যেহেতু বন্ড ব্রেক হচ্ছে এখানে, তার মানে অ্যাডিশনটাও হবে এখানে, তার মানে OH। এই হয়ে গেল একটি অ্যাসিড। এটা কি অ্যাসিড? এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, যেটা ফার্স্টে নেওয়া হয়েছিল। এবার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল, আর কি তৈরি হবে? এস্টার। এস্টার কি করে তৈরি হবে? এই যে এতটুকু গ্রুপ ছিল বাকি, আর এই কার্বনের এখানে ব্রেক করেছে বন্ড, তাহলে অক্সিজেন এখানে অ্যাড হবে, তার মানে CH3 সি ডবল বন্ড ও, ও C2H5 মানে এই যে এই গ্রুপটা ইথাইল গ্রুপ। তো এই হলো এস্টার আর অ্যাসিড, তার মানে অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া যখন করবে অ্যালকোহল পিরিডিনের উপস্থিতিতে, তখন এস্টার আর অ্যাসিড দুটোই তৈরি হবে। আর অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে যখন, তখন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছিল, আর কি পাওয়া যাচ্ছিল? এস্টার। এরপর নেক্সট 3 নম্বর রিয়াকশন, এখানে PCl3 PCl5 SOCl2 এগুলোর সাথে বিক্রিয়া। এগুলো দেখো সবগুলোই কিন্তু ক্লোরিনেটিং এজেন্ট, মানে এখান থেকে ক্লোরিন অ্যাডিশন হবে। কার সাথে অ্যাডিশন হবে? অবশ্যই অ্যালকোহলের সাথে। তাহলে CH3 CH2OH অ্যালকোহল নিয়ে নিই, আর এখানে যদি আমরা PCl3 নিই, অথবা PCl5 যে কোনো একটি, অথবা SOCl2,
SOCl2 কে থায়োনিল ক্লোরাইড বলা হয়। তো যে কোনো একটি যদি নেওয়া হয় তাহলে এখানে এগুলো সব ক্লোরিনেটিং এজেন্ট, এখান থেকে অলওয়েজ ক্লোরিন চলে আসবে। ক্লোরিন এসে বিক্রিয়ার পর উৎপন্ন করবে কি CH3CH2Cl, মানে তৈরি হচ্ছে অ্যালকিল হ্যালাইড, বোঝা গেল। এবার হচ্ছে লাস্ট যেটা রিয়াকশন আছে সেটা হলো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া হবে? অবশ্যই অ্যালকোহলের। অ্যালকোহল কি CH3CH2OH+। তো এবারে অ্যামোনিয়া হলো NH3 গ্রুপ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে অ্যালকোহল বিক্রিয়া করে কি হবে? এখান থেকে আমাদের যাবে একটি OH, আর অ্যামোনিয়ার থেকে একটি H গিয়ে H2O তৈরি করবে। আর কি তৈরি করবে? CH3CH2। এখান থেকে একটি H চলে যাওয়ার পর NH2 বাকি থাকছে, তো তারপর NH2 অ্যাড হয়ে যাবে, মানে অ্যামিন তৈরি হচ্ছে। অ্যামিনের নাম কি? দুটো কার্বন মানে ইথ, তার মানে ইথাইল অ্যামিন তৈরি হচ্ছে সাথে H2O। তো এরকম করে অ্যালকোহলের সাথে অ্যামোনিয়ার কিন্তু বিক্রিয়া হয়। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের সাথেও কিন্তু বিক্রিয়া হতে পারে, ঠিক আছে। তো এগুলো এই অ্যামোনিয়ার সাথে যে বিক্রিয়া, এখানে বইতে কিন্তু তিনটে এক্সাম্পল দেওয়া আছে, আমি ফার্স্ট এক্সাম্পলটা করিয়ে দিলাম, আর বাকি আমি দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা যদি চেষ্টা করো, যদি পারো তাহলে আমাকে কমেন্টে দেখিও। এই দুটো হোমওয়ার্ক থাকছে বাড়িতে, অবশ্যই তোমরা ট্রাই করবে। অ্যামিনের সাথে বিক্রিয়ায় কিছুই না, শুধু অ্যালকোহল থেকে কিন্তু পার্ট আমাদের OH যাবে, আর অ্যামিন যা থাকবে তার থেকে একটি হাইড্রোজেন যাবে। তাহলে ওই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2O হয়ে চলে যাবে, আর বাদ বাকি যা থাকবে তা অ্যাড হয়ে যাবে। ভীষণই ইজি, নিজেরা চেষ্টা করবে বাড়িতে করার, আর যদি পারো তো খাতায় করে আমাকে মেলেও সেন্ড করতে পারো, আমি চেক করে দেব। এবারে চলে আসি কিছু ভৌত ধর্মতে অ্যালকোহলের। অ্যালকোহলের ভৌত ধর্মের মধ্যে কিছু মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন দ্রাব্যতা, দ্রাব্যতার ক্ষেত্রে কি হবে, কম আণবিক গুরুত্ব বিশিষ্ট যেসব অ্যালকোহল আছে সেগুলো কি হয়, জলের থেকে কিন্তু হালকা হয়। যেহেতু জলের থেকে হালকা, সেজন্য জলের সাথে ইজিলি মিশে যেতে পারে, মানে দ্রাব্য। তার মানে এখানে লেখা যেতে পারে যে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল, কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল জলে দ্রাব্য। যেমন উদাহরণ হিসেবে কিন্তু মিথানল, ইথানল, প্রোপানল এগুলো দেওয়া যাবে। মিথানল CH3OH, ইথানল C2H5OH, উদাহরণ হিসেবে। তো এটুকু মনে রাখতে হবে। এছাড়াও আরেকটি পয়েন্ট মনে রাখা যাবে, যেমন যে শুধু কি ইথানল, প্রোপানল, মিথানল এগুলোই কি জলে দ্রাব্য হবে? না, বেশিরভাগ অ্যালকোহলই কিন্তু জলে দ্রাব্য হয়। কেন? কারণ অ্যালকোহলের মধ্যে কি থাকে, CH3CH2OH। এই যে OH গ্রুপ যে আছে না, এই অক্সিজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ার দিয়ে কি করে, ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে, ঠিক আছে। এই অক্সিজেন ওয়াটারের যে হাইড্রোজেন তার সাথে হাইড্রোজেন বন্ডিং করে, হাইড্রোজেন বন্ডিং করে থাকে, এরপর এর ফলে কি হয়, ইজিলি জলের সাথে মিশে যেতে পারে। তার মানে জলে ইজিলি দ্রাব্য যে কোনো অ্যালকোহলই। তার কারণ কি? কারণ হলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এখানে হচ্ছে H বন্ডিং। তাহলে এই পয়েন্ট মনে রাখতে হবে, H বন্ডিং করে মানে হাইড্রোজেন বন্ডিং করে জলের সাথে যে কোনো অ্যালকোহল, সেজন্য জলে ইজিলি দ্রবীভূত হয়ে যেতে পারে। এরপরে কি হবে, এরপরে আরেকটা বলতে পারি, OH গ্রুপের সংখ্যা যত বাড়তে থাকবে সেই সেই কম্পাউন্ডটি
কিন্তু জলের দ্রাব্যতা আরো বাড়বে, কারণ এখানে একটি ওয়েজ গ্রুপ ছিল তাই হাইড্রোজেন বন্ডিং করেছে জলের সাথে, জলের ওয়াটার মলিকিউলের সাথে। তাহলে যত বেশি ওয়েজ গ্রুপ থাকবে তত বেশি হাইড্রোজেন বন্ডিং হবে, এভাবে আমরা ধরে নিতে পারি, তাই না? তাহলে তার দ্রাব্যতাও তত বাড়বে। এই তিনটে দ্রাব্যতার থেকে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। তো এরপর নেক্সট দিন আমরা স্ফুটনাঙ্কের কিছু পয়েন্ট দেখব, সাথে দেখব আমরা ফেনলের কিছু রাসায়নিক বিক্রিয়া, ও সরি, ফেনলের রাসায়নিক বিক্রিয়ার আগে আমাদের অ্যালকোহলের আরও কিছু রিয়াকশান আছে ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নেব, তারপর শুরু করব ফেনলের রাসায়নিক বিক্রিয়া। তো আজ এই অবধি থাকছে, হোমওয়ার্কগুলো বাড়িতে তোমরা করো, করে আমাকে পাঠাতে পারো, আমি দেখে দিতে পারি। আর হ্যাঁ, আর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু নতুন ভিডিও শুরু করবে, না হলে কিন্তু বুঝতে খুবই প্রবলেম হবে। ঠিক আছে, তো চলো আজ এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই বাই।